হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে হ্যান্ড স্যানিটাইজারের ভীষণ অভাব, মানে মার্কেটে একদমই অ্যাভেলেবেল না সেরকমভাবে। তা আমি একটা অনেক কষ্টে, মানে অনেক খুঁজে আর কি, লাইফবয়ের এই হ্যান্ড স্যানিটাইজারটা পেয়েছি, কিন্তু এটা দেখতেও খুবই ছোট, বুঝতেই পারছো ওটা সামান্য আছে। তা এটা দিয়ে তো বেশি দিন চলবে না আমাদের। বাড়িতে আমরা হ্যান্ড স্যানিটাইজার বানাতে পারি, কিন্তু যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের প্রয়োজন সেটা মার্কেটে কতটা অ্যাভেলেবেল এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তা এর বিকল্প কি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এর বিকল্প হলো যে, হ্যান্ড স্যানিটাইজার যদি আমরা নাও পাই, তাহলে আমরা প্রচুর পরিমাণে হ্যান্ড ওয়াশ আর সাবান দিয়ে প্রতি মুহূর্তে হাতটা ধোবো, এবং শুধু আমরা নিজেরা না, আমাদের আশেপাশে যারা থাকবে তাদেরকেও আমরা সতর্ক করব, যাতে তারা বারবার হ্যান্ড ওয়াশ আর সাবান দিয়ে হাতটা ধোয়। এবার এর মধ্যে একটা কথা বলি যে হ্যান্ড ওয়াশটা আমরা কীভাবে ইউজ করব। সেটা হলো যে, আমরা হাতের এখান থেকে পুরো এই কনুই অবধি আমরা হ্যান্ড ওয়াশটা দেবো। হ্যাঁ, দিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট ওটাকে সারা হাতে দিয়ে, এইটুকু দিয়ে তারপরে আমরা ওটাকে ওয়াশ করব। আমরা মানুষই পারি মানুষকে পাল্টাতে, যে আমরা নিজেরা যেমন এই কাজটা করবো, প্রতি মুহূর্তে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবো, তো আমরা আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেককেই আমরা উৎসাহিত করব যাতে তারাও প্রতি মুহূর্তে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধোয়। তাহলে চলো আমরা প্রতি মুহূর্তে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই আর একটা রোগ মুক্ত পৃথিবীকে তৈরি করি। তাহলে একবার হাতটা পরিষ্কার করে নেওয়া যাক, কি বলো? পুরোটাই অ্যাবজর্ব করে গেল। তোমরাও এটা করো আর সবাইকে বলো, সবার সাথে শেয়ার করো এই ভিডিওটা। অবশ্যই সবার সাথে শেয়ার করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তোমার আশেপাশে প্রত্যেকের সাথে শেয়ার করো। তাহলে তোমরা নিজেও সুস্থ থাকো আর তোমরা অপরকেও সুস্থ রাখতে সাহায্য করো। এটা একটা জনস্বার্থের প্রচার, এটা অবশ্যই তোমরা শেয়ার করো, একদম ভুলো না শেয়ার করতে। প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে প্রচণ্ড প্রয়োজন এই জিনিসগুলো জানার, তা তোমরা শেয়ার করতে ভুলো না।